অন্যতম গুরু মরহুম রেজাউর রহমান, তিনিও বই লিখেছেন, আজ তিনি বেঁচে নেই। আমাদের পিরোজপুরের কৃতি সন্তান, আমাদের প্রেস ক্লাবের সাথে জড়িত ছিল, ওনার সহধর্মিনী, উনিও আজকে আসছেন। আমার কথা শুনে যে আমি আসছি, তখন উনি খবরটা যে আমিও যাব, উনি আমার পাশের বাসা একই সাথে ছিল। আর একটা পরিচিতি হলো যে 71 সালে মুক্তিযুদ্ধের সময় যখন আমাদের বাড়ি ঘরে হামলা হয়, আক্রমণ হয়, আমি ফ্রিডম ফাইটার আগেই বলিনি, তখন আমাকে এই রেজাউর রহমান আমাকে, আমার বাড়ি হচ্ছে বরিশালের বানরীপাড়া থানার বাইশাড়ি গ্রামে, সেই গ্রামে উনি চলে এসেছিলেন আমার বাড়িতে এক রাত্র থেকে। উনি আমাকে নিয়ে, তখন আমি ঢাকা ইউনিভার্সিটির বিকম অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্র, উনি সেই বানরীপাড়া থেকে আমাকে তুলে, উনি তখন ডেপুটি প্রজেক্ট অফিসার ছিল আইআরডিপি চাঁদপুরে, সেইখানে আমাকে নিয়ে আসলেন ওনার বাড়িতে, চাঁদপুরের বনি স্কুলের সামনে, তখন আইআরডিপির ওনাদের কোয়ার্টার ছিল, আমাকে সেখানে 10 দিন রাখে। এবং রাখার পরে ওই পেট্রোলবাহী গাড়িতে তুলে দিয়ে কুমিল্লা বর্ডার পাস করে যা নদী সাঁতরে গেছি আমি, তারপরে ওপারে সোনামুড়া থেকে আগরতলায় আমি চলে যাই, তারপরে কলকাতায় গিয়ে মুক্তিযুদ্ধে যোগদান করি। উনিও আজকে আসছেন। তো যাই হোক, আমি আর এসব কথা বলা নিয়ে আর সময় করবো না। আমার দুটো বই এবার অমর প্রকাশনী বের করেছে, দুটো বই প্রথম আলোর বিভিন্ন লেখা নিয়ে। একটা হচ্ছে প্রথম আলোর কলকাতা 20 বছর, এটা হচ্ছে প্রিন্ট এডিশনের, যত লেখা ছাপা হয়েছে সব প্রিন্ট এডিশনে ছিল। আর একটা হচ্ছে প্রথম আলো, যেটা এখন সব থেকে বাজারে বেশি, যেটা অনলাইন। হ্যাঁ, সেই অনলাইনে আমার অগস্ট পর্যন্ত যে সব রিপোর্ট ছাপা হয়েছে, তার উপর একটা বই করা হয়েছে, সেটা হচ্ছে অনলাইনে প্রথম আলো হারিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ। এখন হারিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ নিয়ে অনেকে প্রশ্ন করতে পারেন, আর আমার পাবলিশারও বলছে যে এইটাকে আমি প্রধান আইটেম করো পড়ো, তার মানে হারিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ মানুষের একটা অ্যাট্রাকশন থাকবে এখানকার। আসলে হারিয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গ নামটা হারিয়ে যাচ্ছে, বাংলা হয়েছে, যদিও সেন্ট্রাল গভর্নমেন্ট ভারতের এখনো অনুমতি দেয়নি, কিন্তু রাজ্য সরকার, রাজ্য বিধানসভা অনুমোদন করেছে বাংলা নামে, সেই কারণে এই দুটো বই। যদিও প্রথম আলোর যে 20 বছর বা 20 বছর, এটা কিন্তু আমার, আমি যেটা বলি প্রথম আলোর বিভিন্ন লেখার ছাট সংখ্যা, ষাট যে কথাটা, 6-8 ট, এর কারণ হচ্ছে এর আগে আমার এই অমর প্রকাশনী এবং আগামী প্রকাশনী ঢাকা, এরা আমার 5টা বই বের করে, 6টা, এবং তার ভিতরে প্রথম আলো হলো 5টা বই একই সাথে বের করেছে। তো সেই সব লেখা, ভালো লেখাগুলো সেই সব 4টা বইতে হয়ে গেছে। তারপরে এবার যেহেতু প্রথম আলো এবছর 20 বছর পূর্তি উৎসব 14 নভেম্বর হয়েছে, সেই 14 নভেম্বরকে সামনে রেখে আমি তখন চিন্তা করলাম আরও কিছু লেখা বের করি। এখন বের করে যে 60 মাল যাকে বলা হয়, যে আমার সব ভালো লেখার পরে এই যে 20 বছরের লেখা, 30 বছরের লেখা আছে, সেইটাকে আমি বের করলাম প্রথম থেকে। কারণ এইটাকে এই জন্যই বলে, তাহলে আগে আমার আরও 4টা বই বের হয়েছে। তো সুতরাং প্রথম আলোর এই, এটা হলো 5ম বই, তো এইটাকে নিয়ে এবার বের করলাম। এটা এটা বের করার কারণ হচ্ছে আমাদের অমর প্রকাশনী, ও আমাকে বারবার রিকোয়েস্ট করেছে বইটা করুন, আমি করলাম। ওর আবার আরেকটা দোষ আছে, সেটা হচ্ছে কলকাতা যায় বউকে নিয়ে যায়,